মতভেদ ভুলে নৌকা মার্কাকে জয়ী করতে শেখ হাসিনার মনোনীত সাদেক খানের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সাদেক খানকে ভোটে জয়ী করে হাসি মুখে সবার সামনে আবারও আসবেন বলেও জানান জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য দেওয়ার সময় আবেগ আক্রান্ত হয়ে পড়েন এই সংসদ সদস্য। ঢাকা ১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাদেক খান জানিয়েছেন যে কোনো পরামর্শের জন্য জাহাঙ্গীর কবির নানকের কাছে যাবেন তিনি। জাহাঙ্গীর কবির নানক সাহেব নেতা, উনাকে সবার সম্মুখে আমি স্যালুট জানাই। উনি আমার প্রিয় নেতা, অত্যন্ত জনপ্রিয় নেতা। উনি বলেছে আমি ওনার ছোট ভাই, নৌকায় ভোট চেয়েছে নেত্রীর পক্ষে, আমার পক্ষে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা নৌকা এবং নৌকার পক্ষে, শেখ হাসিনার পক্ষে, সাদেক খানের পক্ষে এই এলাকার মানুষেরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।